সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো আর ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আমিও ভালো আছি, আর চারপাশটা দেখে বুঝতেই পারছো যে আমি চলে এসেছি। তো প্রথমেই বলি, লাস্ট কিছুদিন ধরে ভ্লগ করা আমার পক্ষে সম্ভব হয়নি। কেন হয়নি তার পেছনে অনেক কারণ ছিল। কারণ বাড়িতে যেদিন আমি গেছিলাম সেদিনই আমার শরীরটা ভীষণ খারাপ ছিল। ওই অবস্থাতে আমি বাড়িতে গেছি, বাড়িতে গিয়ে কাজকর্ম, মানে বাড়িতে যেহেতু আমরা সবাই সেপারেট, তো স্বাভাবিক নিজের নিজের কাজকর্ম ওখানে গিয়েও থাকে। আর 8 তারিখে বাড়িতে গেছিলাম, 9 তারিখে বাপের বাড়িতে পুজো ছিল, সেখানে গিয়েও প্রচুর মাতামাতি করেছি। 10 তারিখে নেতুর বার্থডে ছিল, বার্থডের ভিডিওটা অনেকটা পরে আপলোড করেছি। কিন্তু তারপর থেকে বাড়িতে যাওয়ার পরে এত গরম পড়েছিল হঠাৎ করে, তো আমার শরীর কেন জানি না নিতে পারছিল না, শরীর ভীষণভাবে খারাপ হয়ে গেছিলো। আর সম্ভবত গরম লেগে গেছিলো, সারাদিন পায়ের তলায় জ্বালা করতো, তো সেই জন্যে আমি ভিডিও করতে পারিনি। সমস্তটা ম্যানেজ করে আমার পক্ষে ভিডিও করা সম্ভব হয়নি। আর দ্বিতীয় কথা, আমার আরও একটা চ্যানেল আছে, তো সেই চ্যানেলটার উপরে আমাকে কাজ করতে হয়। তো দুটো চ্যানেল সামলিয়ে তারপরে নিজের কাজকর্ম, নিজের খাওয়া দাওয়া, এমনকি জলটা পর্যন্ত নিজেকে এনে খেতে হয়, তো সেটা আমার জন্য ডিফিকাল্ট। আর ওদিকে ফোন বাজছে, কার ফোন বাজছে আগে বলি তোমাদের, ফোনটা বাজছে কাকিমার ফোন, বিষয়টা পরে তোমাদের আমি বলছি। এবার তোমাদের ফোনের ঘটনাটা বলি, যেদিন আমি এসেছিলাম মানে 20 তারিখে আমি বহরমপুরে এসেছি, আর 20 তারিখে আমি কাকা কাকিমার সাথে এসেছি, মানে আজিমগঞ্জের যে কাকা কাকিমাকে তোমরা আমার ভিডিওতে দেখো, তো কাকিমাদের সাথেই আমি এসেছিলাম ওনাদের পার্সোনাল গাড়িতে। তো 20 তারিখে আমার আসার ইচ্ছা ছিল না, সেদিনও ভালো লাগছিল না, আসতে ইচ্ছা করছিল না, দমন করছিলাম। কিন্তু তারপর ভাবলাম যে চলে যাই, কাকা কাকিমার সাথে গেলে আমার এই কষ্টটা একটু কম হবে, তো সেই জন্য আমি চলে আসি। তো কাকিমার ফোনটা সেদিন আমার ব্যাগে জাস্ট এমনিই রেখেছিল নামার সময় নেবে বলে, আরও দু একটা জিনিস ভুলে গেছে, তো নামার সময় তাড়াহুড়োতে ভুলে গেছি, তাড়াহুড়ো করিনি বাট তবুও কেন জানি না ভুলে গেছি। তো কাকিমার ফোনটাই আমার কাছে রয়ে গেছে। যদি সম্ভব হয়, কাল আমার টিউশন আছে, পড়ে যদি সম্ভব হয় আমি বিকালের দিকে যাব, বা পরশু দিন হয়তো আমি যদি না যেতে পারি তাহলে কেউ যদি আসে, যেই আসুক নিয়ে যাবে। তো যাই হোক, যেটা বলছিলাম যে ভ্লগ আমি করতে পারিনি, আর রেগুলার ভ্লগ আমার পক্ষে করা সম্ভবও হবে না। প্রথমত একা মানুষ, তোমাদের সাথে কী শেয়ার করবো, দ্বিতীয়ত ভ্লগ করাটা যতটা সহজ মনে হয় অ্যাকচুয়াল ততটা সহজ নয়। আর ওই যে বললাম দুটো চ্যানেল ট্যাকেল করা, তারপরে নিজের সমস্ত কাজ ট্যাকেল করা অতটা সহজ নয়, আর আমার মতন নিকম্মার ডেকির পক্ষে তো একদমই নয়, কিন্তু তবুও করছি, কেন করছি জানি না বাট করছি। তো বেশি বকবক করবো না, চলো এখন একটু চা বানিয়ে নিই, আজকে জানি না কেন ওর ভীষণ মাথা ধরেছে, তো আগে একটু চা খাই তারপর তোমাদের সাথে চা খেতে খেতে কথা হবে। যেহেতু আমি একা মানুষ তাই ছোটো একটা বাটিতেই চা করি, আর বাটিটাকে আমি এরকম একটা স্ট্যান্ডের ওপর বসিয়ে নিই, কারণ না হলে বাটিটা গ্যাসের ওপর বসবে না। তো চলো আগে চাটা বানিয়ে নিই। তো বাঙালিরা মাছ মাংসের পেছনে খরচা করে, আর আমি খরচা করি চায়ের পেছনে, মানে আমি হলাম একটা চা প্রেমী মানুষ, আর এই হলো আমার চায়ের মশালা। তো আমি চা আর বিস্কিট নিয়ে চলে এসেছি, আর তোমাদের সাথে আর একটু কথা বলবো। তো সেটা হলো মেইন, যেটা বলার সেটা হলো রেগুলার ভ্লগ করা আমার পক্ষে সম্ভব হবে না, কারণ তো তোমাদের আমি বলেই দিয়েছি। আর যেদিন যেদিন সম্ভব হবে সেদিন সেদিন আমি অবশ্যই ভ্লগ করব, কারণ আমি বিরাট কিছু বড় সড়ো মানুষ নই, তোমরা কিন্তু ভেবো না যে আমি এত বারবার বলছি, কিন্তু তবুও কিছু মানুষ আছে যারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকে, আমি কী করছি আমি কী খাচ্ছি, আছে কিছু মানুষ। তো সেলিব্রিটি না হলেও ভালোবাসার মানুষ আমি কিছু মানুষের অবশ্যই, তো জাস্ট মজা করলাম, সিরিয়াসলি নিও না। এখন আমি চাটা খাবো, তারপরে ভিডিও বানাতে যাব, ভিডিও আপলোড করব, অনেক কাজ আছে। তো এই ভিডিওটাকে আমি এখানে এন্ড করছি, টাটা।